জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সাধারণের করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিডিএস মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক কামাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে করা মহড়াটি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ উপভোগ করেন। এতে দুর্যোগে সাধারণ মানুষের কী করণীয় তা তুলে ধরা হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সাধারণের করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিডিএস মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক কামাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে করা মহড়াটি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ উপভোগ করেন। এতে দুর্যোগে সাধারণ মানুষের কী করণীয় তা তুলে ধরা হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সাধারণের করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিডিএস মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক কামাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে করা মহড়াটি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ উপভোগ করেন। এতে দুর্যোগে সাধারণ মানুষের কী করণীয় তা তুলে ধরা হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সাধারণের করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিডিএস মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক কামাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে করা মহড়াটি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ উপভোগ করেন। এতে দুর্যোগে সাধারণ মানুষের কী করণীয় তা তুলে ধরা হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সাধারণের করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিডিএস মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক কামাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে করা মহড়াটি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ উপভোগ করেন। এতে দুর্যোগে সাধারণ মানুষের কী করণীয় তা তুলে ধরা হয়।